জয় দিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে যাত্রা শুরু হলো বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের। ওয়েস্ট ইন্ডিজের জমজমাট ঘরোয়া টুর্নামেন্টটিতে নিজের অভিষেক ম্যাচে রিয়াদের দল জ্যামাইকা তালাওয়াস 6 উইকেটে হারিয়েছে প্রতিপক্ষ সেন্ট লুসিয়াকে। নিজেদের মাঠে টসে জিতে প্রথমে সেন্ট লুসিয়াকে ব্যাট করতে পাঠায় জ্যামাইকা। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারানোর বিনিময়ে সেন্ট লুসিয়া সংগ্রহ করে 172 রান। যদিও উইকেট বিবেচনায় সংগ্রহটি আহামরি ছিল না, যার প্রমাণ জ্যামাইকা দিয়েছে হেসে খেলে জয় তুলে নিয়ে। সেন্ট লুসিয়ার সম্মানজনক সংগ্রহের পেছনে অবদান বলতে উল্লেখযোগ্য কেবল অধিনায়ক সেন ওয়াটসনের 80 রানের ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ 20 রান এসেছে দুজন ব্যাটসম্যান এবং অতিরিক্ত খাত থেকে। রিয়াদের অবশ্য বল হাতে নিতে হয়নি ম্যাচে, তবে ব্যাট হাতে দলের জয়ে কিছুটা অবদান রেখেছেন। জ্যামাইকার জয়টা সহজ করে তুলেছিলেন সাঙ্গাকারা একাই। 74 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড়ও জ্যামাইকার এই অধিনায়ক। অ্যান্ডি ম্যাকার্থির 36 রানেও রেখেছে তাৎপর্যপূর্ণ ভূমিকা। স্বাগতিকরা যখন ম্যাচ জয়ের শেষ প্রহর গুনছে, তখন ব্যাট হাতে নেমে 1 বলে 1 রান করে অপরাজিত ব্যাটসম্যানের ভূমিকায় থেকে সাঙ্গাকারাকে নিয়ে মাঠ ছাড়েন রিয়াদ। উল্লেখ্য, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। এরপর তাকে চলমান সিপিএলের বাকি অংশের জন্য কিনে নেয় সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস। তো বন্ধুরা, ক্রিকেটের এরকম আপডেট খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।